বন্ধুরা, বি টু ইউ নিউজ চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। আমাদের আজকের বিষয়, গর্ভাবস্থায় বা মা হওয়ার সময় কি কি খাবেন না। আমাদের মানব জীবনের চার অধ্যায়, শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। এই চার অধ্যায়ে নানা উত্থান পতন, টানাপোড়নের জীবন নিজের মতন করে চলতে থাকে। আমরা অভিজ্ঞতা অর্জন করি নানা বিষয়ে। ছেলেদের জীবন এই চার অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ হলেও মেয়েরা কিন্তু আরও একটা সময়ের মধ্যে দিয়ে যায়, একটা বিশেষ সময়, প্রেগনেন্সি বা গর্ভাবস্থা। চিকিৎসা শাস্ত্রে বা মেডিকেল সায়েন্সে এই মেয়াদ 10 মাস 10 দিনের হলেও এই সময় মেয়েরা কিন্তু অনেক কিছু দেখে এবং শেখে, নতুন করে এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। এক নতুন জীবন জন্ম দেওয়ার জন্য নানা দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। যে আসছে তার ভালো থাকার জন্য নিজের ভালো থাকাটাও খুব জরুরি, এই বোধটা একটা মেয়েকে সেই সময় সচেতন করে তোলে। দায়িত্ববোধ আর কর্তব্যের মেলবন্ধন তাকে একেবারে নতুন আলোর দিশারা দিতে সাহায্য করে। ভালো থাকার জন্য নানাবিধ নিষেধ মেনে চলতে হয় এই সময়। পরিবারের বড়রা তাকে গাইড তো করেই, তাছাড়া নিজের ব্যাপারে কিছু কিছু জিনিস জেনে রাখা জরুরি। হাঁটা চলা, ঘুম, সমস্ত কিছুর পাশাপাশি খাওয়া দাওয়ার উপর সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। অনেক কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত এই সময়, আবার অনেক কিছু খাওয়া উচিত নয়। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কি কি খাওয়া উচিত নয়। প্রথম যেটি আপনি খাবেন না সেটি হচ্ছে চিজ। চিজ থেকে অবশ্যই দূরে থাকুন। চিজ আপনারা অনেকেই খেতে ভালোবাসেন, কিন্তু আনপ্রসেস চিজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কারণ এতে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে। একইভাবে নরম চিজে জল বেশি থাকে, যাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়। দ্বিতীয়টি হচ্ছে কাঁচা ডিম। কাঁচা ডিম বা হাফ সিদ্ধ ডিম আমরা অনেকেই খেতে ভালোবাসি, এবার সময় এসে গেছে এগুলোকে না বলার। একইভাবে প্রসেস মিট বা রোস্টেড খাবার কোনোটিকেই আপনার খাওয়া চলবে না। এক্ষেত্রে টক্সোপ্লাজমা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে গেলে শরীরের কিন্তু ক্ষতি হতে পারে। সি ফিশ বা সমুদ্রের মাছ খাওয়া ভালো, এতে ওমেগা 3 থাকে। তবে এই মাছও আপনি একমাত্র খেতে পারেন পরিমিত পরিমাণে। অনেক মহিলায় হয়তো ভাবেন পেটের সন্তানের জন্য মাল্টিভিটামিন অবশ্যই করে খাওয়া উচিত। এই জন্যই আমরা অনেক সময় এমন খাবার খেয়ে থাকি যাতে ভিটামিনের অভাব শরীরে না হয়। কিন্তু এমন কোনো খাবার খাবেন না যাতে বেশি পরিমাণে ভিটামিন এ আছে। এমনকি মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। বাসি স্যালাড বা কাটা ফল খাবেন না। সবুজ স্যালাড স্বাস্থ্যের পক্ষে উপকারী, অবশ্যই স্যালাড খান, কিন্তু কখনোই আগের কেটে রাখা স্যালাড খাবেন না। বাইরের কাটা স্যালাডকেও এখন না বলতে শিখুন। অনেক আগের কেটে রাখা স্যালাডে কিন্তু লিস্টেরিয়া প্যারাসাইট থাকে, সেক্ষেত্রে আপনার সন্তানের এবং আপনার শরীরের ক্ষতি হতে পারে। ধূম্রপান এবং মদ্যপান, এই দুটির থেকে একদমই দূরে থাকুন। কোনো রকম নেশাকে না বলুন, ধূম্রপান বা অ্যালকোহল কোনটাই এরকম সময়ে নেওয়া উচিত নয়। এর ফলে অতিরিক্ত ডোপামিন হরমোন ক্ষরিত হয়, যা বাচ্চার ক্ষতি করতে পারে। বেশি চা বা কফি খাবেন না। অনেকের মধ্যেই চা বা কফি খাওয়ার প্রবণতা আছে। স্ট্রেস কমাতে অনেক সময় আমরা এক কাপ চা বা এক কাপ কফি বেছে নিই। চেষ্টা করুন এই প্রবণতাকে কমানোর। অতিরিক্ত ক্যাফেন শরীরে গেলে মিসক্যারেজের সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়, এবং এর ফলে কিন্তু শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে তোলে। পেঁপে এবং কলা যদি আপনার ফেভারিট ফ্রুট হয়ে থাকে, তাহলে এই দুটি ফলকে এখন একটু কিছুদিনের জন্য বর্জন করুন। এই সময় ফল বা ফলের রস শরীরের পক্ষে উপকারী, কিন্তু ফলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। কলা বা পেঁপে এমনি সময় স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও গর্ভাবস্থায় না খাওয়া উচিত। কলা বা পেঁপেতে যে ফাইবার থাকে তা দেহের তাপ বাড়িয়ে দেয়। তেঁতুলে ভিটামিন সি থাকলে সেই ভিটামিন এই সময় শরীরের অতিরিক্ত খাওয়া উচিত নয়। ঠান্ডা পানীয়, অনেকেই আছেন যারা বাজার চলতি ঠান্ডা পানীয় খেতে ভালোবাসেন। খাবার পর বা যে কোনো সময়ে একটু গলা ভিজিয়ে আরাম পান। অনেকে আবার কাজের চাপে খেতে চান এনার্জি ড্রিঙ্ক, চেষ্টা করুন এগুলো সবসময় এড়িয়ে চলার, কারণ এতে দেওয়া থাকে প্রিজারভেটিভ, যা আপনার শরীরের এবং আপনার শরীরে বেড়ে ওঠা সন্তানের পক্ষে ক্ষতিকর। সর্বশেষে, অ্যালার্জি হয় এমন খাবার খাবেন না। অনেকের আছে দেখা গেছে যে বিভিন্ন খাবারে অ্যালার্জি হয়, তাই বাইরে কোথাও খেতে গেলে জেনে নিন, অবশ্যই বাইরে এখন খাওয়া উচিত না। তবুও যদি একান্তই আপনাকে বাইরে খেতে হয়, তাহলে তার আগে জেনে নিন খাবারে এমন কিছু দেওয়া আছে কিনা যা থেকে আপনার অ্যালার্জি হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ভালো ডক্টরের সাথে বা ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে তবেই নিজের ডায়েট বেছে নিন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ভিডিওর নিচে থাকা লাল রঙের যে বোতামটি দেখতে পাচ্ছেন সেটিকে একবার প্রেস করে দিতে হবে, এবং তার পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দিতে হবে। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।